রাতের বেলা থেকে মেঘ ডাকছিলো মনে হচ্ছিল রাতেই নামবে কিন্তু রাতে আর নামেনি ভোরের দিকে নামে নেমেছে তো খুব জোরে না হালকা হালকা টিপ করে বৃষ্টি পড়ছে তো সেটাই আমার হচ্ছে খুব ভালো লাগছে এত রোদ গরমের পরে এই বৃষ্টিটা যেন একটা মানে একটা আনন্দই আলাদা আমার তো খুব ভালো লাগছে আমি এই জলে ভিজে ভিজেই সব কাজ করছি তা কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম ভিজে ভিজেই তারপরে ছাদে মেলে দিই যে জলটা ঝরুক তারপরে ঘরে নিয়ে মেলবো তা মনে হচ্ছে বৃষ্টি আর বেশিক্ষণ হবে না থেমে যাবে কারণ আকাশ বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে তো এই বৃষ্টিটা যদি সাত দিন থাকতো তাহলে খুব ভালো হতো এতটাই রোদ গরম আর নেওয়া যাচ্ছিল না গায়ে কিন্তু সবার পক্ষে তো ভালো না যারা সিজেনের জিনিস বিক্রি করে যেমন এসি কুলার ফ্রিজ যারা বিক্রি করে তাদের মনে যতটা গরম পড়ে ততটাই যেন ভালো যাই বৃষ্টি একদম থেমে গেছে আর মিলিও আজকে সকালে ডিউটি যায়নি যদি বৃষ্টি থামে তাহলে দুপুরের দিকে যাবে বলেছে তার বৃষ্টি এদিকে থেমেও গেছে এই যে কত সব কাজকর্ম সেরে দিয়ে চান খাওয়া দাওয়া করে এই যে দোকানে চলে গেল। আর আমি মিলির জন্য একটু আলু ভেজে নিচ্ছিলাম যে আলু ভেজা দিয়ে ভাত দেবো তো ওর আলু ভেজা নিল না ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে গেল। আর টিফিনে ভাত আর তরকারি নিয়ে গেল আজকে নিরামিষের দিন ছিল নিরামিষই রান্না করেছি তো সবাই চলে গেছে আর তুলিও পড়তে চলে গেছে দুপুরের দিকে ইংলিশ পড়া থাকে তিন দিন পড়ায় সপ্তাহে তা আর যে এত গরম পড়েছে যে মানে রাস্তাঘাট সব শুকিয়ে গেছে সব মানে বৃষ্টি যে হয়েছে সকালে বলতে পারব না কোথাও কোথাও হালকা হালকা একটু ভেজা আছে আর পুরোটাই শুকিয়ে একদম খটখটে রোদ উঠে গেছে তো এখন সন্ধ্যাবেলা আর তুলি নিয়ে বসেছে কুরকুরে আর ওর সন্ধ্যাবেলা ডেলি একটা করে কুরকুরে যায়। তা ক্যামেরাটা ধরেছে বলে আগে চোটে মুখটা লুকিয়ে নিয়েছে কারণ ও ক্যামেরার সামনে একদম আসতেই চায় না তো যাই হোক আর মিলিয়ে চলে এসে অফিস থেকে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই একটু চিড়ের পোলাও করেছে তাই সবাই মিলে একটু চিরের পোলাও খাচ্ছি আর আমি জলের বোতল আনতে ভুলে গেছিলাম তো আমি আমার জলের বোতলটা নিয়ে আসলাম খেতে খেতে গিয়ে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থেক সুস্থ থাকুক আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও